Just another doorway to open up and see. নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে বানাবো ডাবের শরবত। ডাবের শরবত বানানোর জন্য লাগবে অবশ্যই ডাবের জল, আর ডাবের মালাই সাঁশটা, আর লাগবে চিনি। চলুন এবার বানিয়ে নিই। আর ডাবের জলের কালারটা এরকম, কারণ ভেতরে সাঁশ ছিল, কালারটা একটু এরকম হবেই। চলুন বানিয়ে নিই। ডাবের সাঁশটাকে মিক্সারে দেবো ব্লেন্ড করতে। চিনি দিয়ে দেবেন, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ কীরকম মিষ্টি খাবেন তার উপরে ডিপেন্ড করছে, তো স্বাদ সেই অনুযায়ী চিনিটাকে দেবেন। এটাকে ব্লেন্ড করে নিয়েছি, এরকম একটা হয়েছে, পুরো ক্রিমের মতো হয়ে গেছে। এবার এটার সঙ্গে জলটাকে মিক্স করে দিতে হবে। চলুন মিক্স করে দিই। ডাবের শরবত একদম রেডি হয়ে গেছে। আপনারাও এভাবে বানান আর খান। অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, গরমে খুব ভালো লাগবে খেতে, দেখবেন, করে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই।